হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে যে জিনিসটি দেখাবো যে কিভাবে আপনারা একটি মোবাইল দিয়ে 10টি ফেসবুক অ্যাকাউন্ট চালাতে পারেন, ঠিক আছে, এবং কোনো সমস্যাই হবে না, এবং একসাথে আপনারা 10টি ফেসবুক অ্যাকাউন্ট চালাবেন 10টি অ্যাপস দিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের যে মানে টিপসটি আপনাদের যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, অবশ্যই আমার ভিডিওতে লাইকটা দিয়ে নিতে হবে, অবশ্যই আপনারা লাইক দিয়ে নেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে, এবং পুরো ভিডিওটি দেখবেন, না হলে আপনারা কখনই এটা শিখতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো যদি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে যে আপনারা ফেসবুক লাইট নামাই নেবেন, ঠিক আছে, ফেসবুক লাইটে যে অ্যাপটি নামাই নেবেন, এবং ফেসবুক যে অ্যাপটি নাম আছে ঠিক আছে সেটাও নামাই নেবেন। আমার এই দুইটা ইনস্টল করা আছে, সেই জন্য আমি ইনস্টল করতেছি না, যে এই দুইটা আপনারা আগে নামাই নেবেন। এই দুইটা নামানোর পর আপনারা যেটা করবেন, ঠিক আছে, আমি আমি আপনার আমার ইনস্টল করা আছে, সেই জন্য আমি আপনার নতুন করে ইনস্টল করে দেখাচ্ছি না। আপনারা 4টা অ্যাপস নামাবেন, 4টা অ্যাপস যদি আপনারা নামাইতে না পারেন, আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো 4টা অ্যাপসের, এই 4টা অ্যাপসের অ্যাপসগুলো আপনারা নামিয়ে নেবেন, ঠিক আছে। একটা হলো মাল্টিপাল, ঠিক আছে, মাল্টিপাল লিখবেন, তাহলে এই যে প্রথমে যেটা আসছে মাল্টিপাল অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা ইনস্টল করে নেবেন। তারপরে হলো যে প্যারালাল স্পেলস মাল্টিপাল অ্যাকাউন্টস টু ফ্যাক্টর, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে হলো যে মাল্টিপাল অ্যাকাউন্ট যে অ্যাপসটা আছে এটাও ইনস্টল করে নেবেন, ঠিক আছে, আপনারা এরকম সেম সেম নেম দেখে দেখে ইনস্টল করে নেবেন। এবং ডু মাল্টিপাল আনলিমিটেড অ্যাপস ক্লোনার অ্যান্ড ডুয়াল স্পেস, এটাও আপনারা ইনস্টল করে নেবেন। সো এই 4টা অ্যাপস যখন আপনারা ইনস্টল করে নেবেন, তখন আপনার এরকম 4টা অ্যাপস এসে পড়বে, ঠিক আছে। সো আমি আপনাদের আমার এই দুইটা হলো আমার মেইন ফেসবুক, ঠিক আছে, এই দুই মানে একটা হলো ফেসবুক লাইট, একটা হলো ফেসবুক, ঠিক আছে। আর এই এই দুইটা আমি কিভাবে বানাইছি, ঠিক আছে, এই দুইটা আমি বানাইছি হলো এই 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 যে আপনার এখান থেকে আমি আপনাদের দেখাই, এই অ্যাপসটাতে ঢুকছে মাল্টিপাল অ্যাকাউন্টে। ঢোকার পরে আপনারা কি করবেন, অ্যাড অ্যাকাউন্টে যাবেন, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা এই খুঁজবেন, ফেসবুক অ্যাকাউন্ট খুঁজবেন, ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট খুঁজবেন, এই যে ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট, এই তারপরে ইনস্টল দিবেন, ঠিক আছে। ইনস্টল দিলে তো আপনার এই যে দেখেন এখানে হয়ে গেছে। তো এইখান থেকে আপনি এই শর্টকাট দিবেন, ঠিক আছে, আবার এখানে এটা এটা নিয়ে এই শর্টকাটে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে এখানে আপনার অ্যাপস দুইটা ভরে হয়ে গেছে। আপনি এই একটা দিয়ে আপনি আরো 10টা বানাতে পারবেন একটা অ্যাপ দিয়ে। তারপর আপনি আমি 4টা অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো তারপরে আপনারা এই যে ডু মাল্টিপালে যাবেন, ডু মাল্টিপাল এটা লোডিং হচ্ছে, ডু মাল্টিপাল একটু টাইম নেয়, ঠিক আছে। তো এইটাতে এটা তো প্লাসের সাইনেতে চিহ্ন হতে ক্লিক করবেন, তো চিহ্ন করলে ক্লিক করলে আপনার এটা ঘুরতে থাকবে, তারপরে অ্যাপসগুলো শো করবে, এই যে আপনার ফেসবুক লাইট আর এটা আপনার ক্লোন অ্যাপসে ক্লিক করে দেন, ঠিক আছে। তো তারপরে আপনি এটা যখন ক্লোন অ্যাপসে ক্লিক করে দেবেন, তো তারপরে আপনি যেটা করবেন এটাতে চাপ দিতে যাবেন, ধরে রেখে শর্টকাটে ছেড়ে দেবেন, এটা তো চাপ দিতে রেখে শর্টকাটে ছেড়ে দেবেন। তো তারপরে এখানে আপনি নিচে নামেন, দেখেন আপনার এই এখানে অ্যাপস হয়ে গেছে। আচ্ছা, ডু মাল্টিপালে ফেসবুক লাইট হয়েছে, বাট ফেসবুকটা হয়নি, আমি ফেসবুকটা আবার শর্টকাটে নিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, শর্টকাটে অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন। তো তারপরে আপনার যেটা করবেন যে প্যারালাল স্পেস, প্যারালাল স্পেস স্পেস আপনারা ঢুকবেন, ঢুকার পরে আপনারা এই অ্যাড অ্যাপসে ক্লিক করবেন, অ্যাড অ্যাপসে ক্লিক করে আপনারা এই ফেসবুকে ক্লিক করবেন, ফেসবুকে এইখানে ফেসবুক লাইট খুঁজে নেবেন, ফেসবুক লাইট খুঁজছি, ফেসবুক লাইট, 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 এই যে ফেসবুক লাইট, হ্যাঁ, আপনারা এই দুইটা সেট করে নেবেন। তো তারপর আমি এটাকে শর্টকাট করে দিব, এটাকে শর্টকাট করে দেব, আমার দেখেন আপনার বন্ধুরা আমার এখান থেকেই আপনার আমার 1 2 3 4 4 4 8 8 10টা হয়ে গেছে মাত্র 3টা অ্যাপ দিয়ে। আরেকটা অ্যাপস আপনারা আপনার আরেকটা অ্যাপস আপনারা এই সেম নিয়মে এবার যে এখানে আপনি অ্যাড প্লাস চিহ্নতে অ্যাড করে আপনারা শর্টকাট করে নেবেন, ঠিক আছে। এই ডু মাল্টিপাল সেম সিস্টেম, মাল্টিপাল সেম সিস্টেম, আপনারা জাস্ট এই অ্যাপ যে প্লাস চিহ্নতে ই করে ক্লিক করে
আপনারা এই ক্লোন অ্যাপগুলো শর্টকাট করে নেবেন, তাহলে দেখবেন যে 10টা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা আপনারা একসাথে আপনারা 10টা অ্যাকাউন্ট চালাতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনারা এই অ্যাপগুলো মনে করেন যে একসাথে 10টা অ্যাকাউন্ট চালাবেন, 10টা অ্যাকাউন্ট 10টা অ্যাকাউন্টই আপনারা চলবে, খুব ইজিলি আপনারা এই 10টা অ্যাকাউন্ট চালাতে পারেন, তো কোনো সমস্যা নেই। তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, আমাকে আপনারা ফেসবুকে আপনারা ফেসবুকে আমাকে জানাবেন, আমি আপনাদের হেল্প করবো, ঠিক আছে? এবং আপনারা আমাকে ই করবেন, ইউটিউবে ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, সেখানে আমি আপনাদের হেল্প করবো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে। ধন্যবাদ বন্ধুরা।